নারায়ণগঞ্জের আলোচিত মেধাবী ছাত্র তানভীর মোহাম্মদ তোকি হত্যা মামলায় গ্রেপ্তারকৃত এক আসামি দোষ স্বীকার করে আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলীর আদালতে কাজল হাওলাদারের জবানবন্দি রেকর্ড করা হয়। এছাড়া গ্রেপ্তারকৃত অপর দুই আসামিকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মামলায় উল্লেখ, 2008 সালের 6 মার্চ নারায়ণগঞ্জে মেধাবী ছাত্র তানভীর মোহাম্মদ তোকিকে অপহরণ করে নৃশংসভাবে হত্যা করা হয়। পরে তার মরদেহ শীতলক্ষা নদীর কুমুদিনী শাখা থেকে উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় তোকির পিতা রফিউর রাব্বি নারায়ণগঞ্জ সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে বাদীর আবেদনের প্রেক্ষিতে মামলাটি কোর্টের নির্দেশে তদন্তভার পায় র্যাব।